পিস লিলি দেখেছ? হ্যাঁ, আমার সব থেকে পছন্দের একটা গাছ পিস লিলি। যেরকম ফুলটা সুন্দর হয়, এই ফুলটাও এবার এখন প্রায় এক মাস থাকবে, সাপের ফনার মতো। হ্যাঁ, সাপের ফনার মতো। কি সুন্দর লাগছে না ভিতরটা, দেখো কত সুন্দর। এটারও তাই, সব পিস লিলিগুলোই কম বেশি এবার ফুল ফুটতে শুরু হয়ে গেছে, আর এই ফুলগুলো অনেক দিন থাকবে, বেশ ভালো লাগবে। না না, এটাকেও একটু সামনের দিকে নিয়ে যাবো, এটা এখনও ফোটেনি, এটাও ফুটবে। আর এটা একটু ছোট সাইজ হয়েছে, মায়ের ফুল তোলা কমপ্লিট আছে, অনেকগুলো ফুল ফুটেছে নাকি? অরেঞ্জটা দেখ, আমরা অরেঞ্জ বলি, হ্যাঁ একদম কাঁচা হলুদ, এটা কাঁচা হলুদ, হ্যাঁ এটা কাঁচা হলুদ, ফুটলে না বোঝা যায়। হুম হুম, ডিফারেন্ট। এটা এটা অরেঞ্জ, এটা একদম হাইলাইটেড অরেঞ্জ পুরো, একদম লাল, লালও নয় ঠিক, রানি রানি ভাব আছে কিন্তু না, এটা একদম অন্য রকম। তারপর ক্যামেরাতে আসছে না জানো তো, এই ছবিতে অতটা ইয়ে আসছে না। লক্ষ্মী জবা আছে, তার সাথে সাথে আবার এখানে গন্ধরাজ আছে, আজকেও গন্ধরাজ ফুটেছে, আবার বেলি আছে নাকি, ফুলই ফুল, বাপরে বাপ। এখানে একটা ম্যাজিক দেখাই, এইটাকে এই শুকনো ফুলটা সরালেই এই ফুলটা ফুটে যাবে। এটা আমি রোজ প্রায় করি, কি সুন্দর ফুটে গেল, হেভি লাগে আমার দেখতে। এই শুকনো ফুলটার জন্য এখানেও একটা আছে, এটাও মনে হচ্ছে, হ্যাঁ এখানটা একটা আছে, এটাও তাই। শুকনো ফুলগুলোর জন্য এই ফুলগুলো ফুটতে পারে না, এই চো এখানেও একটা আছে। এরকম আমি এই ফুলগুলোকে প্রায় সরিয়ে সরিয়ে দিই, আর বেশ সুন্দরভাবে ফুলগুলো ফুটে যায়। যেরকম আমাদের জীবনে অনেক নেগেটিভ লোক থাকে, যারা আমাদেরকে আমাদের যে কোনো জিনিসকে এগোতে দেয় না, ঠিক সেরকমই এরকম শুকনো ফুল একটা অন্য ফুলদেরকে এরকম ফুটতে দেয় না। এটা বেশ ভালো লাগে আমার রোজ সরিয়ে দিতে। আর এখানেও একটা আছে, আর এখানে অনেক ফুল হয়ে যায়, স্পেশালি বৃষ্টি যখন পড়ে সেই সময় যেন অনেক বেশি বেশি এরকম হয়, যে শুকনো ফুলগুলো পুরো একটা ভালো ফুলের উপরে চেপে যায়, আর দিয়ে তারপরে আর সেই ফুলটা ভালো ফুলটা ফুটতে পারে না। আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে, অনেক জবা ফুল ফুটেছে, স্পেশালি এখানে এই গাছের বেশ বড় বড়। আগের দিন বলছিলাম ছোটো ছোটো ফুটছে, কিন্তু এবার দেখছি বেশ বড় বড় কিন্তু ফুল ফুটছে, গাছ ভর্তি করিয়ে আছে। আর এটাও ফুটেছিল দুদিন আগে, এটা এবার আস্তে আস্তে ঝরে যাচ্ছে, এটাকে আমি গোড়াতেই দিয়ে দিই। আর এখানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, শুধু এই গাছটাতে নয়, আর কিন্তু সব গাছেই প্রায় জবা ফুল কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখানে দেশি ভ্যারাইটির যে পিঙ্ক কালারের জবাটা সেটাও আছে, এখানে ফুল ফুটেছে। তারপরে এখানে তো বাপরে বাপ, বেলি ফুল, খালি দেখো কত পরিমাণে বেলি ফুল ফুটেছে। কালকে বলেছিলাম যে আমি ছাদটা আজকে পরিষ্কার করবো, ঝাঁট দেবো, মা এখন ছাদটা ঝাঁট দিতে চলে গেছে। আর এখানে কত সুন্দর বেলি ফুল ফুটেছে, এখানে মনে হচ্ছে হনুমানে খেয়েছে কালকে। এখানটায় আবার ইয়েগুলো হনুমানে খেয়েছে, হনুমানে আবার এসে কড়িগুলো খেয়ে নেয়। আর এখানে আবার পাণ্ডব জবা ফুটেছে, পাণ্ডব জবার সাইজটা প্রচুর বড় হয় আর দেখতেও খুব সুন্দর লাগে, প্রচুর বড়, পিঙ্ক কালারের। হ্যাঁ পাপড়িটা একটু পাতলা, বাট ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে। এখানেও তাই, নয়নতারা গাঁদা ভর্তি ফুল হচ্ছে, অনেকটা এক কালারের, মানে বেশিরভাগ ফুলগুলোই এক কালারের যেন, তারপরেও কিন্তু ফুল ফুটছে। আর এখানে শিউলি গাছটা তো আছেই, শিউলি গাছটার কিন্তু গ্রোথ বেশ সুন্দর। এখানে আরেকটা জবা যেটা না দেখালেই না, সেটা হচ্ছে এই গোলাপি কালারের থোক জবাটা। হ্যাঁ এটা ওই ছাদে ছিল, ছাদের উপরে, এটাকে আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর গাছটার গ্রোথ কিন্তু এবার বেশ ভালো শুরু হয়ে গেছে, আর শুরু হওয়ার পর কিন্তু এটা প্রথম বা দ্বিতীয় ফুল, মনে হয় আগের দিন একটা ফুটেছিল আমি দেখেছিলাম, তো এটা হচ্ছে দ্বিতীয় ফুল। আর ফুলটা অসম্ভব সুন্দর, যেরকম মিষ্টি কালার সেরকমই কিন্তু গাছটার গ্রোথও এবার আস্তে আস্তে ভালো হচ্ছে। আগে গাছটাতে অর্ধেক মাটি ছিল, এবার পুরোপুরি এখানে পুরোপুরি মাটি দিয়ে দিয়েছি, আর গাছটা এখন খাবার পাচ্ছে, তার জন্য গাছের গ্রোথটা কিন্তু বেশ ভালো হচ্ছে, আর ফুলও কিন্তু খুব ভালো হবে। এইদিকের এই বেলি গাছটা, এই বেলি গাছটাতেও কিন্তু অনেক কড়ি এসছে, আর খুব তাড়াতাড়ি ওইটাতেও ফুল হবে। বাকি কুন্দ ফুল কিন্তু এখন আমি আর দেখতে পাচ্ছি না সেরকমভাবে, কুন্দ ফুলের কড়ি এদিকে আছে, হ্যাঁ আছে, কিন্তু কুন্দ ফুল সেরকমভাবে এখন ফুটতে আমি দেখতে পাচ্ছি না, হয়তো পরে ফুটবে। আর এদিকে আজকে না, এদিকে একটাও ফুল ফোটেনি আজকে, কিন্তু গাছগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। নমস্কার, কেমন আছেন সবাই? গ্রিনঅলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা এসেই ছাদে যেটা কাজটা করেছে সেটা হচ্ছে ছাদটাকে পুরো একদম সুন্দর করে চকচক করে পরিষ্কার করে দিয়েছে। বৃষ্টি পড়ার পর একদম ছাদটা একদম অগোছলা হয়ে গেছিলো, ওই মাটি যেগুলো বেরোয় স্পেশালি এই টপগুলো থেকে মাটি যেগুলো পড়ে সেগুলো পড়ে কিন্তু বেশ বাজে লাগছিলো একটা দেখতে। কত দূর তোমার? হয়ে গেছে, ঠিক আছে। গরম লাগছে? গরম তো লাগবেই প্রচুর। আর দেখো এইটা আমি ঘরের ভিতর থেকে বের করে নিয়ে এলাম, কত সুন্দর ফুল হয়েছে। দেখেছ ফুলটা? বলো ফুলটা কত সুন্দর। এখানে এত সুন্দর ফুলটা হয়েছে, এতদিন ধরে এর অপেক্ষা, মানে প্রতি মানে সবসময়ই বলছিলাম কখন ফুলটা ফুটবে, কখন ফুলটা ফুটবে, কত সুন্দর ফুলটা ফুটেছে বলো। পিস লিলি দেখেছ? হ্যাঁ, আমার সব থেকে পছন্দের একটা গাছ পিস লিলি। যেরকম ফুলটা সুন্দর হয়, এই ফুলটাও এবার এখন প্রায় এক মাস থাকবে, সাপের ফনার মতো। হ্যাঁ সাপের ফনার মতো, কি সুন্দর লাগছে না ভিতরটা, দেখো কত সুন্দর। এটারও তাই, সব পিস লিলিগুলোই কম বেশি এবার ফুল ফুটতে শুরু হয়ে গেছে, আর এই ফুলগুলো অনেক দিন থাকবে, বেশ ভালো লাগবে। না না, এটাকেও একটু সামনের দিকে নিয়ে যাবো, এটা এখনও ফোটেনি, এটাও ফুটবে। আর এটা একটু ছোট সাইজ হয়েছে, ফুটেছে, কই এসে বের করো তো তাহলে,
না এটাকেও বের করে দাও এখান থেকে, দেখি আমি তো এক হাতে করে বের করতে পারবো না, তুমি পারবে? এই তো, হ্যাঁ বেরিয়ে যাবে, দেখো দেখবে ইয়ে ডাঁটটা ধরো না বালতির, বাস বেশ সুন্দর লাগছে। এখানে এবার তিনটে শীষ হয়েছে নাকি, দাও গাছগুলোকে একটু ধুয়ে দেবো হালকা, হ্যাঁ ছোট হয়ে গেছে, না 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 রোদের থাকার জন্য নয়, এই ওই গাছের গ্রোথটা একটু কম ছিল প্রথম থেকেই, ওই গাছের গ্রোথটা একটু কম ছিল, এখনো ফোটেনি, দিতে হবে ঠিকমতো জলও দেয়া হয়, হুম ওখানটাতে একটু যত্ন করতে হবে গাছগুলো, আর এই গাছগুলো একটু প্রথম থেকেই বড় বড় ছিল। আর কত সুন্দর হয়েছে, হ্যাঁ তিনটে এই চার ও কটা হয়েছে, একটা দুটো তিনটে পাঁচটা, পাঁচটা না গরম না বর্ষাকালটাও হয়, মানে এই এই সিজনটা থেকে শুরু হয় ফুল ফোটা। আর ইয়ে নিয়ে আসবি, লিলিটা নিয়ে আসবি, লিলিটা আমার খুব ইচ্ছা। আচ্ছা ঠিক আছে আমি লিলি নিয়ে আসবো। আর এখানে আজকে কি ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে এখানে হ্যাঙ্গিংগুলো, যে এত সুন্দর হবে আমি সত্যিই ভাবিনি, আর বেশ সুন্দর হয়ে গেছে। জল দিতে অসুবিধা হচ্ছে, ওটা চেয়ারে করে দিতে হবে, চেয়ারে করে দিতে হবে, এগুলো একটু ঝামেলা আছে। আর এখানে দেখছি আবার জবাটার করি হচ্ছে, দেখি তো যাই ওদিকটায়, এই জবাটারও করি হচ্ছে, বাহ এই জবাটাকেও একটু ব্যবস্থা করতে হবে। এই এটাও কিন্তু একটা কী বলে এটাকে, অরেঞ্জ কালারের জবা, অরেঞ্জ কালারের জবা অনেকগুলো হয়ে গেছে, না না ওটা এখনো ফোটেনি, ওটা ফুটবে। এটাও একটা অরেঞ্জ কালারের জবা, মানে অরেঞ্জ কালারের জবা এত হয়ে গেছে আমার কাছে, কিন্তু হ্যাঁ সবকটা আলাদা, একদম আলাদা, একদমই দারুণ, নজর কাড়া, মানে সবকটা ফুলই কিন্তু আমাদের মানে ভালো, বেশ ভালো। টার্টেল ওয়াইনটা দেখি তো অনেকদিন দেখা হয়নি, টার্টেল ওয়াইনটার কী খবর, বা টার্টেল ওয়াইনটার গ্রোথ মোটামুটি হয়েছে কিন্তু কীরকম একটা জানো ঝিমিয়ে ঝিমিয়ে গেছে, হয়তো জল দেওয়ার জন্য, জল ছিল না না তার জন্যই কীরকম একটা হয়ে গেছে মনে হচ্ছে। আর এই এই জবাটা দেখেছো মা কত সুন্দর গ্রোথ হচ্ছে জবাটার, এটারও খুব সুন্দর গ্রোথ, খুব সুন্দর, না না গোলাপি কালার, এই যে এই গোলাপি যেটা আছে এটা ডালটা বসিয়েছিলাম, সাদা না নয় সাদা তো এখানে আছে, এই সাদা জবাটারও এটারও বেশ ভালো হয়েছে, এটারও গ্রোথ বেশ ভালো। আর এখানটায় রেখেছি কারণ হচ্ছে সাদা জবাটা এখানটায় রোদ পাবে আর এখানটা ভালো হবে। ওমা এখনই আবার বলবো দি, তারপরে আবার সরাবো না, তার থেকে ভালো থাকবো, আবার বলবো না এটাকে সরাতে হতো, হ্যাঁ কী বলছো, হ্যাঁ ওটা ওটা এখনো ফোটেনি, তাও না লণ্ঠন জবে এবার আস্তে আস্তে অনেক বড় হচ্ছে, গাছটাকে বেঁধে নিতে হবে জানো তো মা, গাছটাকে এবার বেঁধে দিতে হবে লাঠি দিয়ে কারণ অনেকটা বড় হয়ে গেছে। তো এখানটা একটা গোলাপ ফুটেছে মনে হচ্ছে, হ্যাঁ এখানে একটা পিঙ্ক কালারের গোলাপটা আবার ফুটেছে, ও বাবা ঝরেও যাচ্ছে একদম, কোনো এর কোনো আর এখন গোলাপের সেরকম আর কোনো জোর নেই, সেরকম ভালো হচ্ছে না গোলাপ এত, হ্যাঁ এই এই জবাটা দেখো ফুটেছে কীরকম, খুব গরম বলো মা, এখন গরম পড়ে গেছে না, গরম তো লাগবেই, আর এখানে লক্ষ্মী জবা তো হচ্ছেই। এমা এই গাছটাকে আজকে বসিয়ে দিতে হবে, চলো তো এই গাছগুলো নাহলে মরে যাবে সব জলের জন্য, না এখানে একদম ইয়ে হচ্ছে না, না ধরো এটাও ধরো আর এটাকেও ধরো সবকটি, চলো এটা আমি নিয়ে যাচ্ছি, জায়গা কোথায় আছে আর বসাবি, এই পরিষ্কার করলাম ছাদ আবার মাটি ফাটি হয়ে, আচ্ছা তাহলে এই সাইডে রেখে দাও, একে রোদে রেখো না বেশি, এই সাইডটা করে রাখো, এখানটা আমি আজকে এই কটাকে ধুয়ে দিতে হবে, দিলাম ওইগুলো দেন রোদেই রেখে দিলাম, রোদে তো ভালো হয় গাছগুলো, হ্যাঁ না না রোদে ওইগুলো ঠিক আছে, ওগুলোকে রোদে রেখেছো তুমি ভালো করেছো, এটা জল নেই না জল দিয়ে দাও একটু, আর এখান থেকে আমি পিস লিলিগুলোকে আগে ধুয়ে দিতে হবে, দেখি না একটু পিসলিটির পাতাগুলো খুব নোংরা হয়েছে, ঘরে থাকে তো ধুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি, আমি দুদিন আগেই ধুয়েছিলাম, আবার আজকে একবার ধুয়ে দিই, একবার দুবার ধুয়ে দিয়ে দিয়ে তারপরে আবার ঘরে ঢুকিয়ে দেবো, কত সুন্দর লাগছে না আমার পাতাগুলো, মাটিগুলো একদম শুকিয়ে গেছে, মাটিতেও ভালো করে জল দিয়ে দে, এটাতে দিতে হবে জল, বাস খুব সুন্দর, খুব জল বেরিয়ে যায় জানিস, কোনটা থেকে ও ঠিক আছে বেরোক না, আর কত সুন্দর, আমার তো এই পিসলিটির এই সবুজ ভাবটা যেন সব থেকে ভালো লাগে, আর সবুজের মধ্যে এই সাদা ফুলটা কি সুন্দর লাগে, হ্যাঁ একটু ভালো করে ধুয়ে দে, ধোয়া হয়নি গাছগুলো ভালো করে, আরো জল দে পাতাগুলো, এই তো ভালোই হয়ে গেছে, আর কত আরেকবার ধোবো তো, এখন সঙ্গে সঙ্গে ঢোকাবো না, আরেকবার ধুয়ে তারপরে আমি আবার ঢোকাবো, কি সুন্দর লাগছে পিস লিলি, হ্যাঁ তাহলে আজকে আমাদের বাগানে এতদিন পর পিস লিলি ফুটলো, হ্যাঁ সেই সেই একদম মানে মনোমুগ্ধকর পিস লিলি, সেই একদম মন ভালো হয়ে যাচ্ছে, আমি এত দিনের অপেক্ষা কবে থেকে বসে আছি যে পিসলিলি ফুল ফুটবে ফুটবে, আজকে ফুটবে কালকে ফুটবে, দিয়ে একসাথেই প্রায় তিনটে ফুটেছে, মানে এই দুটো তো একসাথেই ফুটেছে, এটা এখনও ফুটতে একটু দেরি আছে, হয়তো কালকে পুরোপুরি ফুটবে, বাকি দেখা যাক কবে কি ফোটে। আমার অ্যালার্জিতে কি হলো, রোদের মধ্যে অ্যালার্জিতে মুখে কি বেরিয়ে গেল চুলকাচ্ছে, তাহলে তুমি এখন এলে কেন বলতে পারতে, তাহলে এখন আর আসতে হতো না, আর রোদ এখন প্রচুর উঠেছে, গ্রিন নেট দেওয়া আছে, তারপরেও যেন গরম কমছে না, ওমা গরম
টাইমটা কমবে কি করে? গ্রিন নেটটা হচ্ছে মানে তোর ওই রোদের তাপটা একটু কমিয়ে দেবে, তাপটা কমিয়ে দেবে আর গাছগুলো ক্ষতি করবে না। তবে রোদ আসবে আসবে না সেরকম তো কিছু। হ্যাঁ, এখানে আমি আরেকটা গাছ দেখাই, কত যেমন জল দিতে হয় সেরকমই জল দিতে হচ্ছে। আর 9 o'clock গাছগুলো দেখেছো মা কত সুন্দর ফুল ফুটছে? তো 9 o'clock দেখাবো, তার আগে হাজারি গোলাপটা দেখাই। 9 o'clock ওই দিক থেকে দেখাতে হবে, এখান থেকে দেখলে বোঝা যাবে না, আমি ওই দিক থেকে গিয়ে দেখাচ্ছি। পুকুর ধারে নিচে দেখলাম নটামনি হয়েছে রাজ, হ্যাঁ বালতির মধ্যে ওগুলো তুলে আবার বসাতে হবে। হ্যাঁ, ওগুলোকে কেটে কেটে বসাতে হবে, তো বসাবো, অনেক হয়েছে আমিও দেখলাম। তাই দাঁড়া আমি এদিক থেকে দেখাই কত সুন্দর এখানে ফুলগুলো হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এখানটা এই দিকটায় ঝুলে আছে তো, না গো কিছু হবে না, এখানটা ঝুলে আছে তো দেখতে বেশ ভালো লাগছে, এদিক থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। আর এগুলো এত সুন্দর হয় কি হলো, বালতিটা বালতিটা যদি পড়ে যায় এইখানটা ধরবি, পাঁচিটটা ধরবি তুই, কিচ্ছু হবে না, ও কোনো সমস্যা নেই। এ দেখো এইটাও হবে শুকিয়ে গেছে গো, এটাকেও জল দিতে হবে না, এই ছোটো ছোটো জায়গাগুলোকে না এবার নামিয়ে দেবো, এত বেশি ঝামেলা। হ্যাঁ, আর এই জল দেওয়াও খুব ঝামেলা, ওটা কোনো নামি নাও, এটাও নামিয়ে নেবো। এই কলিয়াসটা তাহলে কলিয়াস, তাহলে এটাও নামিয়ে নাও, একটু গাছ না থাকলে, হ্যাঁ একটু গাছ না থাকলে ভালো লাগবে, তুমিও না বাবা একটু গাছ আছে বলেই তো ভালো লাগছে, না না আরে একটু গাছ থাকলেই তো ভালো লাগবে। এইরকম কি একদম ফাঁকা ফাঁকা ভালো লাগে নাকি? আমার বাবা তো ফাঁকা ফাঁকা ভালো লাগে না, আর মনে হয় একটু একদম পুরো সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে সেরকমই ভালো। আর একজন দিদি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কলার খোসা ভেজানোর জলটা আমি কীভাবে তৈরি করি, মানে অ্যাকচুয়ালি আমি আলাদাভাবে কিছু তৈরি করি না, আমার কন্টিনিউ জল থাকে এখানে, আর আমি কলার খোসা দিতে থাকি, জল দিতে থাকি, জল যেটা বের করি সেরকম জল আমি রোজ দিতে থাকি, আর ঢাকা ফাঁকা কিছু দিই না। হ্যাঁ, সেক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মশার ডিম, এখানে মশার ডিমগুলো পাড়ে দিয়ে মশার লার্ভা হয়, এছাড়া আর কোনো রকম সমস্যা নেই। বাকি আর অন্যান্য যে সার, এটাতে আমি কী করেছি, এটাতে খোল পচাটা আছে, খোল পচাটাতেও তাই একই ব্যাপার, যে ওই 8-10 দিন 12 দিন রাখি, এক্ষেত্রে বেশি দিন রাখা হয়েছে, তার জন্য এখানটা উপরটা ফেনা হয়ে গেছে, আর এটাকে যখন আমি দেবো তখন জলের সাথে মিশিয়ে দেবো, আর না হলে আমি ওই 7-10 দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এবারে বৃষ্টি হয়েছিল বলে এখনও পড়ে আছে, এখনও দেওয়া হয়নি। আর পাতা পচাটাও তো সেম, ওই পাতা পচার জল নিই, আর যা পাতা মানে পাতা পচা হয় সেটা কিন্তু আমি একদম কন্টিনিউ দিতে থাকি এরকম ব্যাপার, যে এমন নয় যে আলাদাভাবে তৈরি হচ্ছে তার জন্য কিন্তু সেরকম কিছু না, সেটা কলার খোসা হোক বা খোল হোক বা পাতা পচা, সেই সবকটাই কিন্তু একইভাবে চলতে থাকে, মানে কন্টিনিউ যেটা বের করি সেটাতে জল দিই, আবার পাতা পচা দিই বা কলার খোসা দিই বা খোল দিই, সেটা হয় না, খোলটা আমি সবটা শেষ করে নিই আগে, তারপর আবার নতুন করে ভেজাতে দিই, তো তার আগে খোল দিই না। আর বলো, হ্যাঁ এগুলো আমি নিয়ে এসে বসিয়েছিলাম, এটা রোদের দিকে রাখো মা, দেখো না কোথায়, হ্যাঁ এটা রোদের দিকে রাখো, এটা ফুল হবে। ঠিক আছে, বাপরে এত গরম, একদম চিটচিটে যেন গরম, এই সময়টা এখন আর মনে হচ্ছে ছাদে এবার আসা যাবে না। আর এখানে নয়নতারা, এই নয়নতারা বলছি আবার, এখানে সব চন্দ্রমল্লিকার কত কুড়ি হয়েছে, বাপরে এত কুড়ি হয়েছে, ফুল কীরকম হবে সেটাই দেখার। আর এখানে জল নেই মনে হচ্ছে। ও মা মগটা একটু দাও না মা, দাও একটু মগটা হাতে, কোন দিকে দিচ্ছ গো, এখানে দাও, এখানটা চন্দ্রমল্লিকাটা একটু জল দিয়ে দিই, একদম পুরো শুকিয়ে গেছে ইয়েটা, না জল নেই শুকিয়ে গেছে, না থাক ওদিকগুলো তো আছে, ওটা আচ্ছা দেখি আমি এখান থেকে জল দিয়ে দিই, এগুলোতেও জল নেই বেশি। এই চন্দ্রমল্লিকাগুলোতে প্রতিটি চন্দ্রমল্লিকা এখন কিন্তু ফুল হচ্ছে, মানে হবে, কুড়ি আছে ফুল হবে, হ্যাঁ দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি, বাস আর দরকার নেই। আর এই গাছটা, এবার এই গাছটার কিন্তু যত্ন নিতে হবে মা, এই গাছটা এখানটা পিঞ্চিং করে দিয়েছিলাম, এটার এটার পিঞ্চিং করার পরে এই এখান থেকে 3-4-5টা, বাপরে 5-6-7টা অনেকগুলো ইয়ে ডাল বেরোচ্ছে গো, অনেকগুলো ডাল বেরোচ্ছে, কিন্তু এটা এখনও পিঞ্চিং করা হয়নি, এটা কি পিঞ্চিং করে দেবো? কুড়ি থাকলেই বা, এটা ফুল ফুটে গেছে, এটা পড়ে যাবে মনে হচ্ছে, করে দেবো কি বলো সাইড থেকে? না কুড়ি ভাঙেনি, সাইড থেকে করে দিচ্ছি, এখানে মাথাটা কেটে দিলাম, বাস এই যে কটা ফুল হবে সে কটা হয়ে যাবে, দিয়ে তারপরে এখান থেকে আবার সাইড থেকে ডাল বেরোবে, কারণ গাছটাকে আর বেশি আমি বড় করতে চাইছি না, ঝাঁকালো। হ্যাঁ ফুলটা হয়ে পর, না ভেঙে আর দেবো না, আর ভাঙার দরকার পড়বে না, এই তো কুড়ি আছে, দেখো কত সুন্দর করে কাটলাম, কুড়িটাও রইলো আর মাথাটাও কেটে দিলাম। আর এখানে হলুদ বুবেনভিলিয়াটা ফুটছে, হলুদ গাছটাকে আমি বাড়ার জন্য রেখেছি, তার জন্য আমি বেশি কিছু কাটিং ছাটিং করছি না, যা আছে যেরকম আছে সেরকমই থাকুক, তারপরে দেখা যাবে। তাহলে আজকে আবার অনেকগুলো গাছ নামিয়ে দেবো নাকি?
চলো তাহলে গাছে এবার নামিয়ে দিই, আস্তে আস্তে অনেক কিছু হয়ে গেল। নিচের ইয়েগুলো দেখেছো মা, কোনটা জল ছিল ওগুলো, ওখানে জল দেওয়ার দরকার নেই। ও চলো তাহলে নিচে অনেকগুলো জবা ফুটেছে, তোমাকে দেখাবো চলো। এটা নিয়ে ছবি তুলি চল। হ্যাঁ চলো ছবি তুলি। অনেক ছবি তোলা হলো, দিয়ে খুশি তুমি ছবি তুলে? আজকে পিস লিলির সাথে তো একদম পুরো ফটো সেশন হয়ে গেল, এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর ছবিগুলো খুব সুন্দর উঠেছে। ওই আস্তে আস্তে একটা একটা করে কমিউনিটি ট্যাবে পোস্ট করবো, তখন তোমরা দেখতে পাবে, বেশ ভালো লাগছে নাকি? কি ও শর্টস? আরে বাবরে মা একদম আমার মডার্ন হয়ে যাচ্ছে দিন দিন। কেন কাটবো কেন, থাক আমি তো কাটছি না, ওইসব ওইসব কিছু করা যাবে না। মা আমার একদম পুরো মডার্ন হয়ে গেছে, বলছে একটা শর্টস বানিয়ে দিই, একটা ইয়ে বানিয়ে দিই। ও দেখবে ফুলটা যদি ভেঙে যায় কিন্তু আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো। বাস না, ঠিক আছে দাঁড়াও শর্টসও বানিয়ে দিই, এটাই বা বাকি থাকে কেন। নিচে চলে এসেছি আর নিচে এসে এখানে মা কী বলছো, হ্যাঁ তুলে নাও, সবই তো তুলবে তুমি নাকি পুজোর জন্য, পুজো তুলবে না? হ্যাঁ তুলে নি, তাহলে আবার কি তুলে নাও সবই। আর এই জবাগুলোও আছে, সাদাটা তুলে নিয়েছো তো মনে হচ্ছে, ও সাদাটা তাহলে এই দেখো এখানে একটা আছে, এখানে একটা বেলি ফুল আছে, বাস অনেক ফুলই আছে। তো জবাগুলোও তুলে নাও, জবাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে বলো। জবা আমি তুলবো, দাও আমি তুলছি, এটাও বেশ সুন্দর আছে। মা এবার পুজো দিয়ে নেবে জবাটা, নাও ধরো। আর এখানে এইটা এটা তুলবো, এটা তুলবো মা? আচ্ছা মা এখন আবার সাজি আনতে গেল, এত ফুল আছে যে ফুলের সাজি না ছাড়লে ফুল হবে না। আর এখানে কে এসছে, কে? আমি না। হ্যাঁ তুমি কি? আচ্ছা আচ্ছা তোমাকে চেয়ে পরশুদিন দাদা ডাকলো রাজদা, তাহলে তুমি চলে গেলে কেন? ঠিক আছে যাও তুমি খেলো গে, যাও। ও এখন খেলছে, ও এসে একবার দেখে গেলো, এই তো নাও তোলো তোলো তোলো, এখানেও দেখো একটা ফুল ফুটে, এটা এই জবাটা। মা এখন সব ফুল তুলবে পুজো দেওয়ার জন্য, ফুলগুলো অনেকগুলো ঝরিয়ে ফেলেছে এগুলো থেকে। হ্যাঁ ও ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন কত ফুল হবে। আর ওইদিকে ওই গাছটা তো এখন অনেক বেলি ফুল আছে, আমি দেখলাম প্রচুর ফুল আছে। এটা হনুমানে খেয়েছে মনে হচ্ছে মা কালকে এখানটা? হ্যাঁ আমি দেখলাম, কিন্তু অনেকক্ষণ ধরে ছিলাম দাঁড়িয়ে, তখন কিন্তু কিছু করেনি। হুম আর প্রচুর বেলি ফুল হচ্ছে এখন, আর এরপরে তো আরও হবে, ওই দিকের গাছটা তো আছে প্রচুর বেলি ফুল। আর এখানে জারবেটা তো আছেই, জারবেটাগুলোও বেশ সুন্দর ফুটছে। এই গাছটা কী হবে লাস্ট পর্যন্ত বোঝা যাচ্ছে না এখনও, যে গাছটা বেশ ভালোই ছিল। কী হলো বলো? আচ্ছা ঠিক আছে। আর এখানে কতদূর কতদূর মা? ওরা এখন খেলা সব খেলছে কি? আচ্ছা ঠিক আছে তুমি আস্তে আস্তে তোলো, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না, নিজের মতন করে তোলো, আমি এই জবাটা তুলে দিয়ে দিই। বাকি তাহলে সব ফুলই তোলা হয়ে গেল, নাও মায়ের ফুল তোলা কমপ্লিট। আজকে অনেকগুলো ফুল ফুটেছে নাকি? অরেঞ্জটা দেখ, আমরা অরেঞ্জ বলি, এটা একদম কাঁচা হলুদ, এটা কাঁচা হলুদ। হ্যাঁ এটা কাঁচা হলুদ, এটা ফুললে না বোঝা যায়। হুম হুম ডিফারেন্ট, এটা এটা অরেঞ্জ, এটা একদম হাইলাইটেড অরেঞ্জ পুরো, একদম লাল লালও নয় ঠিক, রানি রানি ভাব আছে কিন্তু না, এটা একদম অন্য রকম। তারপর ক্যামেরাতে আসছে না জানো তো, ইয়ে ছবিটা অতটা ইয়ে আসছে না। লক্ষ্মী জবা আছে, তার সাথে সাথে আবার এখানে গন্ধরাজ আছে, আজকেও গন্ধরাজ ফুটেছে? আবার বেলি আছে নাকি? বেলি আছে, ফুলই ফুল, বাপরে বাপ আছে। আমি অনেকদিন পর এতগুলো ফুল পুজো করতে পারছি, বাহ তা তো বেশ খুশি নাকি? বেশ খুশি, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ফুলগুলো, খুব সুন্দর। হুম গন্ধরাজের গন্ধ আমি এখন থেকে এখান থেকেই পাচ্ছি, এখানেই পাচ্ছি আমি গন্ধরাজের গন্ধ। আজকে সকাল সকালই মা ছাদে এসে সব ছাদটা পরিষ্কার করে দিয়েছিল, আর তার সাথে সাথে আজকে এসে দেখলাম যে কত সুন্দর পিস লিলিগুলো ফুটেছে, একবারে সব কটা প্রায় ফুটে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর কল্পনাও করিনি এত সুন্দর পিস লিলি হবে, আর অনেক দিন ধরে শখ ছিল পিস লিলি পিস লিলি পিস লিলি, মানে একটা আলাদাই যেন একটা আমার মানে ভালোবাসা পিস লিলির উপরে। বাট আজকে ফুলটা ফুটলো, নিজের বাগানে ফুটলো, আমার খুব ভালো লাগছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, দেখা হচ্ছে কোথাও তাড়াতাড়ি আবার নতুন ব্লগে, টাটা কালকে।